আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বাসায় ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির আলী শুভম, চারুকলা সহকারী শিক্ষক, স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা শিখবো, চারু ও কারুকলা কে শ্রেণীর একটি কোন আইসক্রিম কিভাবে একে রং করতে হয়। এখানে দেখো একটা বড় আমরা সুন্দরভাবে ধাপ সহ স্টেপিং দিয়ে দিয়েছি। তিন ধাপে আমরা একটি কোন আইসক্রিম অঙ্কন তোমাদেরকে আজকে আমরা দেখাবো। প্রথমে দেখো এইটাতে আমরা জিরো থেকে টু পর্যন্ত স্কেলের বড় ঘর বলতে আমরা বুঝিয়েছি হলো, হ্যাঁ বড় ঘর বলতে আমরা ইঞ্চিটা বুঝিয়েছি। জিরো থেকে টু নিয়ে ওয়ানে বিন্দু দিব, আর এই পাশে নিব আমরা 3.5 ইঞ্চি। তারপরেরটায় দেখো এইখানে যে আমরা দাগটা দিয়েছি এইটা যোগ করে দিয়েছি, হ্যাঁ দিয়ে এই এই মাঝখানের এইখানটা আমরা মুছে দিয়েছি। তারপরে আমরা করেছি কি দেখো, আমরা চাদার চাদার যে আমাদের মনে করো যে সুন্দরভাবে অর্ধবৃত্ত যেটা যেটা দেওয়া আছে 90 ডিগ্রির, সে 90 ডিগ্রিটা এইখানে মাঝখানে রাখবো, রেখে এইভাবে রাখবো আমরা মাঝখানে রেখে। এইখানে নিয়েছি 120 আর এইখানে নিয়েছি 60, এটা যেন মাপ মতো থাকে, দিয়ে এই রেখাটা দিব, দিয়ে তারপরে আবার নিচে এই রেখা বরাবর একদম এটার কোনো মাপ নেই, এই ধারটা দিয়ে এইটা আমরা মিলিয়ে দিব। তারপরেরটায় দেখো এইখানে কোণটা যখন আমরা আঁকা হয়ে গেল তখন আমরা এইখানে ওপরে তিনটা যে আমরা কোন আইসক্রিমের যে ফ্লেভারটা সেইটা আঁকবো, এটাও আমরা চাদা দিয়ে দিয়ে সমান দূরত্বে, তারপরে আমরা এই পাশটা সুন্দরভাবে হাত দিয়ে করবো। তিনটা ফ্লেভার আমরা দিব এইখানে, খুব বেশি দেওয়ার দরকার নেই, ওপরেরটা এইভাবে সুন্দর করে ফ্রি হ্যান্ডে দিয়ে দিব। তারপরে কোন আইসক্রিম আঁকার পরে আমরা এখন যাবো রঙে। রঙটা দেখো এইখানে দেখো কোনটাই আমরা আসি প্রথমে, আগে কোনটাতে দেখো 1 2 3 4টা নকশা করা আছে কিন্তু চাঁদা দিয়ে, হ্যাঁ এটা আমরা ইচ্ছে মতো সমান দূরত্বে 4টা নকশায় আমরা কফি কালার দিয়ে দিব। তারপরে মাঝখানে দিব আমরা বাদামি রঙটা। তারপরে দেখো এইখানে তিনটে ফ্লেভারে তোমরা ইচ্ছে মতো রং দিতে পারো, যে ফ্লেভারগুলো আইসক্রিমে তোমরা পছন্দ করো তোমরা সেটাও দিতে পারো। আবার এইখানে আমরা দিয়েছি কমলা রং, হলুদ রং, লাল রং, তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো। হ্যাঁ এখন আমরা চলো, এখন আমরা শীটে গিয়ে কিভাবে একটি কোন আইসক্রিম অঙ্কন করতে হয় এবং এটা এটা আঁকার পরে কিভাবে রং করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ দেখো এখন আমরা ড্রয়িং খাতায় চলে আসলাম। ড্রয়িং খাতায় আমরা সুন্দরভাবে প্রথমে আগে এই দাগটা দিব, প্রথম দিকে ওপরের দিকটা দিব, টু সে সুন্দরভাবে 2 2 ইঞ্চি দিব আমরা, 2 ইঞ্চি দিয়ে মাঝখানে ওয়ানে বিন্দু দিব। দেখো এই যে দেখো জিরো থেকে টু পর্যন্ত নিলাম বড় ঘর, কিন্তু বড় ঘর বলতে আমরা বুঝিয়েছি ইঞ্চিটাকে, দিয়ে ওয়ানে বিন্দু দিব। সবসময় আমরা বড় দাগগুলো খেয়াল করব, এই যে দেখো ওয়ানের পাশে বড় দাগ, সেটা টু এর পাশে বড় দাগ, এই যে দেখো এই পর্যন্ত আর প্রথম দাগটা বড় দাগ সেই থেকে কিন্তু আমরা নিয়েছি 2 ইঞ্চি, দিয়ে ওয়ানে বিন্দু দিয়েছি। এইবার এইখানে আবার আমরা জিরোটা বসাবো, বসানোর পরে এইখান থেকে 3.5 নিব, 3.5 বলতে দেখো 3 আর 4-এর মাঝখানে যে বড় দাগটা আছে সেই দাগ পর্যন্ত আমরা দাগ দিব। তারপর আমরা এই দিকটা যোগ করে দিব, দেখো এই দিকটা যোগ করে দিব, এটা কিন্তু কোনো মাপ নেই, শুধু আমরা স্কেল দিয়ে কোণা থেকে কোণা সুন্দরভাবে যোগ করে দিলাম। যোগ করার পরে দেখো এইখানে যখন আমরা 3.5 নিই সেখানে 3-এ একটা ডট দিয়ে দিব। এই ডটটা দিলাম কেন জানো, এই ডটটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এইখানে এই রকম করে দিব, দিয়ে বাকিটা মুছে দিব এটার জন্য। তারপরে আসি আমরা ওপরের অংশে, ওপরের দিকে আসার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই দাগটা আমরা সুন্দরভাবে মুছে দিতে পারি, তাই না, এভাবে আমরা মুছে দিব, এটা আমরা একদম শেষে মিছাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো চাদা 90 ডিগ্রি যেটা আছে না, 90 লেখা মানে হলো 90 লেখা, সেই 90টা এই মাঝ বিন্দু বরাবর আমরা বসালাম, হ্যাঁ বসিয়ে কি বলেছি এই পাশে 120 আর এই পাশে 60,
পর্যন্ত আমরা একটা অর্ধবৃত্ত দিয়ে দিব চাঁদা দিয়ে। ওকে দেখো এই যে 120 আর এখানে 60, তারপরে এইভাবে আমরা ফ্রি হ্যান্ডে এটা এইভাবে আমরা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা চাঁদা দিয়ে এই অংশটা করে নিব। দেখো এইটা চাঁদা দিয়ে করে নিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এইখানে আইসক্রিমের যেই কোন আইসক্রিমের যে ফ্লেভার গুলো দিই আমরা সেইটা চাঁদা দিয়ে এইভাবে একটা দিলাম, হ্যাঁ, দিয়ে ফ্রি হ্যান্ডে এরকম দিয়ে দিব। এটাতে কিন্তু কোনো মাপ নেই, তবে একটা কথা মনে রাখবে, আস্তে আস্তে ছোট হলে বেশি ভালো লাগবে এটা। হ্যাঁ দেখো সব শেষেরটা করব আমরা, সব শেষেরটা করব হলো এই রকম, এটা ফ্রি হ্যান্ডে করে নিব। এইবার আমরা করতে পারি কি, এবার আমরা এই মাঝের দাগগুলো মুছে দিতে পারি। দেখো মোছার সময় খেয়াল রাখবো যেন আমার গুরুত্বপূর্ণ যেই সব দাগ সেগুলো যেন মুছে না যায়। ওকে সব শেষ আমরা নিচেরটাও মুছে দিই। এখন যেটা করতে হবে কি, আইসক্রিম এখনো শেষ শেষ হয়নি, কিন্তু দেখো মাঝখানে আমরা কিন্তু নকশা দিয়ে দিব একটা। নকশাটা কেমন ভাবে দিব, চাঁদা দিয়ে তিনটা নকশা হবে, অর্থাৎ আমরা সমান দূরত্বে আমরা নকশা দিব। দেখো এইভাবে দিলাম, দিয়ে এইরকম ভাবে তিনটা দিব আমরা। আর একটা কথা প্রত্যেকে খেয়াল রাখবে, তিনটা নকশার যেন মনে করো যে মাপটা একই রকম, এটা যেন মোটাটা যেন একই রকম হয়, হ্যাঁ সেটা একটু খেয়াল রাখবে। এটা হলো আমরা কিন্তু নকশাটা করে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হলো রং করে ফেলবো। রং করার জন্য প্রথমে বলেছি 1 2 3 4টা নকশায় আমরা কফি কালার দিয়ে দিব। দেখো প্রথমে ধারগুলো আমরা কফি কালার দিয়ে দিলাম, দিয়ে ফু দিয়ে সরিয়ে দিব। দেখো প্রথমে ধারগুলো সাবধানে কফি কালার দিয়ে দিচ্ছি। ধারে করার সময় সব সময় খেয়াল রাখবো, সতর্ক থাকবো যেন রং দাগের বাইরে না চলে যায়। এইভাবে রংটাকে আমরা সুন্দরভাবে করব, দিয়ে করে ফেললাম। তোমরা চাইলে বোর্ডটা কিন্তু ঘুরিয়ে নিতে পারো, হ্যাঁ ড্রয়িং এর মধ্যে হাত গিয়ে পেন্সিল দাগটা নোংরা হয়ে যেতে পারে, তোমরা চাইলে সুন্দরভাবে বোর্ডটাকে বা তোমাদের ড্রয়িং খাতাটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে করবে। তারপরে দেখো সবশেষে একবার দেখে নেবে কোথাও কোনো সাদা আছে কিনা। দেখো এইখানে একটু সাদা মনে হচ্ছে, এইখানে একটু সাদা মনে হচ্ছে, যেখানে যেখানে সাদা মনে হচ্ছে সেখানে আমরা দিয়ে দিব। আবার দেখো পেন্সিলটা একটু মোটা হয়ে গেছে, সেটা আমরা শার্প করে নিব। দেখো আবার আমরা ধারগুলো সাবধানে করে নিব, ধারগুলো খুব সাবধানে আস্তে ধীরে করে নিব। দেখো আস্তে করে করব। তোমরা যদি পেন্সিলটা সুন্দরভাবে ধরা সুন্দরভাবে শিখতে পারো রং করা, এটা কিন্তু তোমাদের হাতের লেখার জন্যও অনেক উপকারী হবে। অতএব সব কিছু আমরা একটু মনোযোগ দিয়ে বুঝে শুনে করব, তাহলে একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে আমাদের শেখা। দেখো কন্ট্রোল করতে হবে, খুব তাড়াহুড়া করব না, হাতটা যেন পেন্সিলটা খুব তাড়াতাড়ি করে রং করার চেষ্টা করব না, স্থির হয়ে সুন্দরভাবে রং করব। ওকে তারপরে দেখো এটা করে নিয়ে এবার দেখো ধারটা সাবধানে করব, ধারটা আমরা খুব সাবধানে করে নিব।
সুন্দর ভাবে ধারটাকে করে নিব। দেখো পেন্সিলটা কিন্তু মোটা হয়ে গেছে মাথাটা। এখন আমরা এটাকে আবার শার্প করে নিব। জানো পেন্সিলের মাথাটা যত যত শার্প হবে তত কিন্তু আমাদের রংটাও সুন্দর গাঢ় হবে এবং মসৃণ হবে। হ্যাঁ, অতএব তোমরা রং করার সময় খেয়াল রাখবে, পেন্সিল মোটা হয়ে যাচ্ছে তাও তোমরা রং করেই যাচ্ছ, তাহলে কিন্তু রংটা অতটা মসৃণ আর সুন্দর হবে না। অতএব তোমরা সবাই এই বিষয়টা খেয়াল রাখবে। দেখো এটা হয়ে গেল। এখন নিচেরটা সবশেষে নিচেরটা কি, এটাও ধারটা করে নিব সুন্দরভাবে। ধারটা সুন্দর করে রং করব। দেখো মোটামুটি আমাদের চারটা যে ডিজাইনটা ছিল সেটা হয়ে গেল। এখন আমরা কি করব, এটার কোনটা কমপ্লিট করার জন্য আমরা বাদামি রংটা দিয়ে দিব। দেখো এখানে কিন্তু বাদামি রং। ওকে, প্রথমে ধারগুলো দিয়ে দিব আমরা সাবধানে। হ্যাঁ, ধারটা করে, হ্যাঁ দেখো কোণের কিন্তু বাদামি রংটা অনেকখানি আমরা করে ফেলেছি। এইভাবে রং করতে হবে, এই শেষটাও আমরা করে ফেলি। দেখো, হ্যাঁ দেখো আমরা এইভাবে প্রথমে ধারগুলো আস্তে আস্তে করে এইভাবে পুরো কোণটা ডিজাইনের বাইরে কফি কালার যেটা দিয়েছি সেটার বাইরে যেটুকু জায়গা থাকবে আমরা সেটা এভাবে সুন্দরভাবে আমরা বাদামি রংটাকে দিয়ে দিব। আর রং করার পরে আবার একবার দেখে নিব যে কোথাও সাদা আছে কি না। ওকে, দেখো দেখে নিব একবার, দেখে নিই, এখানে একটু মনে হচ্ছে সাদা, সেখানে আমরা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কোন আইসক্রিমের আইসক্রিম যেটা সেটা করব। সেটা হলো আমরা এই জায়গাটায় দিয়েছি কমলা রং। দেখো কমলা রংটা দিয়ে দিব, তার আগে পেন্সিলটা একটু শার্প করে নিই সুন্দরভাবে। হ্যাঁ, এখন আমরা দেখো এইটা কমলা রং করব। প্রথমে ধারটা সুন্দরভাবে দিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু গোলাপি রং, হ্যাঁ, বা অন্য কোনো রং যেগুলো আছে সেই রংগুলো দিতে পারো, সমস্যা নেই। রং করার সময় ঘুরিয়ে নিবে, চাইলে ঘুরিয়ে নিতে পারো তুমি, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং রংটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখো ধারটা প্রথমে আস্তে আস্তে করে নিব। দেখো ধারটাকে আমরা সুন্দরভাবে করে নিলাম। এবার মাঝখানে একটু দ্রুত করতে পারে, যেহেতু একটু বড় জায়গা, সেহেতু আমরা এইখানটায় আমরা সুন্দরভাবে করে নিলাম। সবশেষে পেন্সিল শার্প করে আমরা আরেকবার দেখবো না কোথাও কোনো সাদা আছে কিনা। দেখো অনেক জায়গায় কিন্তু সাদা হয়ে আছে, দেখেছো এই জায়গাগুলোতে অনেক জায়গায় কিন্তু সাদা হয়ে আছে। যেসব জায়গায় সাদা হয়ে আছে সেখানে আর একবার দিয়ে দিব আমরা, দিয়ে এইটাকে সুন্দরভাবে গাঢ় ও মসৃণভাবে রং কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের কমলা কালারটা মোটামুটি শেষ। এইবার আমরা যেটা করব সেটা হলো হলুদ রং দিয়ে দিব এইটাতে। হ্যাঁ, হলুদ রংটা খুবই লাইট কালার, হ্যাঁ খুবই হালকা আর উজ্জ্বল কালার, সেহেতু এটাকে একটু দেখে বুঝে গাঢ় করে দিতে হবে। প্রথমে ধারটা দিলাম, তারপরে একটু গাঢ় করে দিতে হবে। এটা কিন্তু একটু দিলেই মনে হয় যে গাঢ় হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তোমরা দেওয়ার সময় ভালোভাবে কাছ থেকে দেখে বুঝে নিবে যে আমার এটা গাঢ় হলো কি না। ওকে, দেখো এভাবে আমরা গাঢ় করে করে নিলাম। এবার আমরা ওপরের অংশ বা শেষ যে অংশটা আছে সেটা করব, লাল রং দিলাম। তোমরা চাইলে অন্য রংও দিতে পারো, সমস্যা নেই।
এইভাবে সুন্দরভাবে আমরা ধারটা করে নিব, দিয়ে মাঝখানের দিকটা করব। আর আমি কিন্তু বারবার বলছি, রং করার সময় রঙের গুঁড়ো গুলো বের হলে ফুদিয়ে সরিয়ে দিবে, নইলে কিন্তু তোমরা তোমাদের হাতে লেগে পুরো শীটটা কিন্তু নোংরা হয়ে যেতে পারে। অতএব কোনো কাজ যখন আমরা করা শুরু করব, সেটাকে সুন্দর পরিচ্ছন্ন ভাবে করা হলো সঠিক কাজ। অতএব আমরা এই বিষয়টা সবসময় মাথায় রাখবো। এই রকম মোটামুটি হয়ে গেছে। এখন দেখো, পুরোটা যখন রং করা হয়ে যাবে, তারপরেও আর একবার ভালো করে আমরা খেয়াল করে নিব কোথাও কোনো সাদা আছে কিনা, যদি থাকে সেখানে আরেকটু রং দিয়ে নিব। দেখো আমাদের এইখানে কমলা রঙের কাছে একটু মনে হচ্ছে না সাদা সাদা? হ্যাঁ, তোমরা দেখাটা ভালোভাবে শিখবে যে আমরা ঠিক দেখলাম কিনা, কোনো ভুল থেকে গেল কিনা, বা কোথাও কোনো সাদা থেকে গেল কিনা। যদি তোমার মনে হয় যে না সম্পূর্ণটা আমার হয়ে গেছে, তখন আমরা রং করা শেষ করব। এবার আমরা পেছনের বড় শীটটা সামনে দেখি তো, পাশে দিয়ে দেখি তো, ঠিক দুটো একই রকম লাগছে কিনা দেখো তো। আমার কাছে মনে হচ্ছে একই রকমই হয়েছে, সুন্দরভাবে ওইখানে যেগুলো যেগুলো কালার দেওয়া হয়েছে সেই সব কালারে কিন্তু আমি দিয়েছি। তোমরা চাইলে এটাও দিতে পারো, কিংবা ইচ্ছে মতো তোমরা চাইলে দেবে, কিন্তু কোনটাতে কিন্তু যে কালারটা আছে, কোন যেটা সেই কোনটাতে যে রং আছে সেই রঙে দিতে হবে। যেমন এই চারটা নকশায় কফি কালার দিবে, আর এই মাঝখানে বাদামি কালারটাই দিবে। কোনে কিন্তু অন্যরকম কোনো কালার দেওয়া যাবে না। তাহলে আজকে আমাদের কেজি শ্রেণী কোন আইসক্রিম সুন্দরভাবে কিভাবে একে রং করতে হয় সেটা আমি দেখালাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, সবাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।